সবুজ শাখায় ধলা বক যেন শ্বেত পদ্ম হয়ে ফোটে। চৈত্র বৈশাখে ওরা আম জাম হিজল তেঁতুলের মগডাল বেছে নেয় বাসা বানানোর জন্য। পা ঘাড় ঠোঁট পাখা ধলাবকের সবকিছুই লম্বা লম্বা। শীত শুরুর আগ পর্যন্ত টানা নয় মাস এখানেই ঘাঁটি ওদের। এক গাছে একাধিক বকের বসতি। ভাদ্র পর্যন্ত বারতিনেক ডিম পেড়ে বাচ্চা ফোটায় ওরা। চলার সময় দেখতে ইংরেজি এস অক্ষরের মতো লাগে। বাসা ছেড়ে ওরা জলাশয়ে সময় কাটায় বেশি। লম্বা ডানা মেলে ধলাবক উড়তে পারে অনেক সময়। উত্তরের খাল বিল নদী হাওর থেকে শুরু করে দক্ষিণের উপকূল ধলাবকের ওড়াউড়ি সবখানে। ওড়ার সময় ঘাড়ের দিকে গলা কিছুটা গুটিয়ে রাখে ওরা। ধলাবক সিকোনিফর্মিস বর্গের আর্ডেইডি পরিবার ভুক্ত পাখি। দুনিয়া জুড়ে বক আছে 8 প্রজাতির, বাংলাদেশে আছে 5 প্রজাতির। আকারে বড় ধলাবকের বৈজ্ঞানিক নাম ক্যাসমেরোডিয়াস অ্যালবাস। ইগ্রেটা ইন্টারমিডিয়া এবং ইগ্রেটা গার্জিয়েটা নামের মাঝারি এবং ছোট ধলাবকও আছে। ওদের শিকারের স্টাইল দেখার মতো। ধ্যানী ঋষির মতো দাঁড়িয়ে থাকে চুপচাপ। বর্ষার ফলার মতো ঠোঁট দিয়ে হঠাৎ ছোবলে ধরে শিকার। কাদা জলের মাছ কাঁকড়া ব্যাং কেঁচো ওদের প্রিয় খাবার। কি জলায় কি আকাশে দারুণ শুভ্রতা ছড়ায় অপূর্ব এই পাখি।